তেলিয়ামুড়া পৌর এলাকাকে সুন্দর ও স্বচ্ছ নির্মল রাখতে তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে সেগ্রিগেশন সেন্টার নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে ইতিমধ্যে তেলিয়ামুড়া পৌর এলাকায় সাত নম্বর ওয়ার্ডের সেগ্রিগেশন সেন্টার নির্মাণের কাজ শেষ পর্যায়ে। তেলিয়ামুড়া পৌর এলাকায় যাতে কোথাও নোংরা আবর্জনা না থাকে এবং সেই নোংরা আবর্জনাগুলিকে সাফাই কর্মীদের মাধ্যমে এই সেগ্রিগেশন সেন্টারে এনে রাখা হবে। দীর্ঘ প্রায় এক মাস যাবত এই নতুন চার লক্ষ টাকা ব্যয়ে সেগ্রিগেশন সেন্টারের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। এই সেগ্রিগেশন সেন্টারের পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থগুলি এনে রাখা হবে। তার মধ্যে থেকে অপচনশীল বর্জ্য পদার্থগুলিকে প্রসেসিং এর জন্য অন্যত্র পাঠানো হবে এবং পচনশীল বর্জ্য পদার্থগুলি দিয়ে সার বা অন্য জিনিস তৈরি করা হবে। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তেলিয়ামুড়া পৌর পরিষদ কাজ করে চলেছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রূপক সরকার কি জানিয়েছেন, শুনুন। পৌর পরিষদের তরফ থেকে আমরা যখন বিগত ডিসেম্বরে 2020 ইংরেজি 18 তারিখ বডি ডিজেল হয়ে গিয়েছিল, ওই দিন আমরা লাস্ট একটি প্রোগ্রাম করেছিলাম। আমরা একটা মিটিংয়ে বসেছিলাম, সেই সময় আমরা প্ল্যান করেছিলাম যে তেলিয়ামুড়াকে সুন্দর এবং স্বচ্ছ রাখতে গিয়ে কী করা যায়। তখন আমরা দেখেছি যে তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আবর্জনা পড়ে আছে, সেগুলিকে আমরা নিয়ে যাই, ঠিক আছে, আমাদের যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টের মধ্যে। কিন্তু এইভাবে একটা এলাকা সৌন্দর্যায়ন ঠিকভাবে থাকে না বা এলাকাকে সুন্দর করা যায় না, সেই জন্য আমরা তেলিয়ামুড়ার বুকে তিনটি সেগ্রিগেশন সেন্টারের আমরা ব্যবস্থা করেছি। সেই সেগ্রিগেশন সেন্টারগুলির মধ্যে একটা সেগ্রিগেশন সেন্টার আমাদের সাত নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। বিগত এক মাস ধরে কাজ চলছিল, চার লক্ষ টাকা এস্টিমেট আছে, সেই এস্টিমেটের মধ্যে আমরা এই কাজটা করেছি। সেই জায়গাতে আমরা বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল যে আবর্জনাগুলি আছে সেগুলিকে আমরা সেগ্রিগেট করব এবং নন বায়োডিগ্রেডেবল যে জিনিসগুলি আছে সেইগুলিকে আমরা পাঠিয়ে দেব সেগুলিকে প্রসেসিংয়ের জন্য, আর বায়োডিগ্রেডেবলগুলিকে আমরা প্ল্যান্টে পাঠিয়ে দেব যে আমাদের প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে, এবং সেখানে দিয়ে এগুলি থেকে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের পরবর্তী সময় চিন্তাধারা আছে যে আমরা কীভাবে এগুলি থেকে সার বা অন্যান্য সামগ্রী আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো এক মাস ধরে চলছি, আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে বিজুগল দেববর্মা মহোদয়, উনি আইও এটা এবং ওনার তত্ত্বাবধানেই কাজ চলছে। ইতিমধ্যে আজকে রংটং করা হচ্ছে এবং লেখা হয়ে যাবে, আজকে কাজটা হয়ে গেলে আজকে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এই কাজের মাধ্যমে আমরা তেলিয়ামুড়াবাসীকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা দিতে পারব। ইতিমধ্যে আমরা তেলিয়ামুড়াবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে সুন্দর এবং স্বচ্ছতার জন্য আমরা তেলিয়ামুড়া পুরো পরিষদ সারা ত্রিপুরার মধ্যে আমরা প্রথম হয়েছি, সেই জন্য আবারও সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই জিনিসটাকে ত্রিপুরার বুকে এবং সারা ভারতবর্ষ বুকে ছেড়ে দেওয়ার জন্য।